অর্ডার 1 2। আচ্ছা তোমাকে এটা বুঝিয়ে দেই, আমি আমি বুঝিয়ে দেই। দেখো আমি সারা বছর লাগবে 4,000, এটা কিন্তু প্রশ্নে বলা আছে জানো, এটা যে প্রশ্নে বলা আছে এটা তো জানো। এই যে দেখো, এই যে এই যে এই যে 4,000 টাকা, এই যে পেয়েছো। ওকে ফাইন, যদি এটা দেখে থাকো, এখন তুমি 4,000 যদি একটা অর্ডার দাও তাহলে সাইজটা হবে কি 4,000? জি তাহলে এভারেজ হবে কি 2,000? তোমার এক এক পিস মালের দাম যখন তুমি এই যে 2,000 করে অর্ডার দিবা, একটা কাজ করে দেই তাহলে সবচেয়ে উত্তম হবে, একটা কলাম একটা বাড়াই দিই আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি করে কলমটা ছোট করে না দিলে এটা বুঝতে একটু কষ্ট হবে। এখানে তুমি একটু ঠিক করে দেই তাহলে তুমি দেখবা যে এটাকে বানাই দাও 4, 4 কে বানাই দাও 5, 5 সমান দিয়ে দাও, সহজ করে দিই 3 × 7, 5 কে করো 6, ঠিক আছে 6 এখান থেকে দাও 5, 6 কে লেখো 7। হ্যাঁ, পাঁচের জায়গায় লেখো 6, সাতের জায়গায় লেখো 8। এটা কি বাড়াইছেন একটা ঘর? হ্যাঁ, বুঝার সুবিধার জন্য পাইলাম। এখন বলো, জায়গা মতো চাই পাস। হ্যাঁ দেখো, এবার এই যে অর্ডার সাইজটা দিচ্ছ না, এভারেজ সাইজ জি খেয়াল করো, তুমি যদি 4,000 অর্ডার দাও তাহলে তোমার মালের দাম পড়বে কত করে বলো তো? 4,000 করে ফার্স্টে 56 টাকা করে,
56 টাকা করে ও আচ্ছা 56 তুমি যদি 2000 অর্ডার দাও তাহলে পড়বে কত করে 2000 দি দাও 2000 অথবা 4000 এর কম মানে 57 টাকা করে এখানে দিবা 57 টাকা করে আচ্ছা এবার তুমি যদি 1000 অর্ডার দাও তাহলে রেটটা কত করে পড়বে দেখো তো 1000 এটা কি 800 থেকে 2000 এর মধ্যে না 1000 টা হ্যাঁ তাহলে পড়বে 58 টাকা করে তাহলে এখানে তোমরা তুমি লিখে দাও 58 টাকা তুমি যদি 800 অর্ডার দাও 800 টা দেখো কার ভিতরে পড়ে ওই 800 এর ভিতরেই পড়তেছে তাহলে এটাও 58 টাকা হবে বা তুমি যদি 500 অর্ডার দাও তাহলে তুমি যদি 500 কে যদি 250 থেকে 800 এর মধ্যে পড়ে না 500 জি ভাই 500 অর্ডার দিয়ে তখন তোমার দামটা কত করে পড়বে 59 টাকা করে এটা 59 টাকা করে হ্যাঁ ওই যে 400 দাও 400 কিন্তু 59 টাকা করে পড়বে বাট তুমি যদি 200 কম দাও তোমার মালের দাম পড়বে 60 টাকা করে এখন তুমি মিলাই দেখো সমাধানটা সুন্দর সব মিলে যাবে স্যার স্যার এখানে কি এরকম 1000 500 400 এগুলা কি নিজেদের মত করে ধরে নিব কোনটা এটা না এটা নিজেদের মত করে ধরবে হ্যাঁ এটা তো কখনোই নিজেদের মত করে তুমি দেখো এখানে কি তোমাকে এক একটা করে অপশন দিছি না আমি যে তুমি চাইলে 200 কম দিতে পারো 200 এই প্রত্যেকটা যে একটা লেভেল দুইটা লেভেল তিনটা চারটা পাঁচটা লেভেল আছে না মিনিমাম পাঁচটা লেভেল থেকে পাঁচটা রেট থাকতে হবে এটা তোমার খেয়াল রাখতে হবে তো আমি কয়টা করছি 1 2 3 4 5 6 7টা করছি জাস্ট দেখাইলাম যে 200 কম একটা অর্ডার আছে 400 থেকে 800 আছে 800 থেকে 2000 এর মধ্যে আছে 1000 আছে সব লেভেলের একটা করে দিতে হবে প্রশ্ন ইউনিটস লেখা 250 800 2000 4000 যদি ঘরটা এইগুলোর মধ্যে করি 1000 500 400 গুলো না করি না না এখন ওগুলোর মধ্যে তো রাখতে হবে একটা তুমি দেখো আমি তো প্রতি লেভেলে 4000 একটা রাখছি 2000 একটা রাখছি 1000 একটা রাখছি প্রত্যেকটা এই যে প্রত্যেকটা যে এই প্রতি সারি থেকে একটা করে অর্ডার থাকতে হবে দেখা পা যায় 60 টাকা করে দিলে কত হবে এর ভিতরে দুইটা ঢুকে গেছে মনে হয় যে 58 ঢুকছে দুইটা 59 ঢুকছে দুইটা বুঝতে পারছো মানে এগুলো না ঢুকলে তো অ্যাকুরেট ফিগার তুমি পাবো না বুঝতে পারছি স্যার একটু দেখি স্যার চেঞ্জ করে না আমি একটু লিখতেছি না স্ক্রিনশট মেরে নাও খরচ হয় 8000 টাকা প্রত্যেকবার যতবার অর্ডার দিবা তার ক্যারিং কস্ট আছে কত পার্সেন্ট 20% তার মানে 20 টাকার মাল ধরে ক্যারি করতে তোমার 20% তাহলে 20 টাকা 20% 4 টাকা লেগে যাবে এবার তোমার দোকানদার বলছে ম্যাডাম একটা অফার আছে 40000 যদি নেন আমি 20 টাকা রাখবো না 5% কম রাখবো কিন্তু যদি 20000 অথবা তার বেশি দেন তখন পাবেন 4000 10000 অথবা তার বেশি দেন পাবেন 2% কথা কি বুঝতে পারছি এখন এরকম তোমাকে কিছু ডিসকাউন্ট অফার দিয়ে দিই তখন তুমি ডিসকাউন্ট অফার অনুযায়ী দেখবা এখন দেখো তাহলে 5000 অথবা তার বেশি দাও 1% তাহলে কি বলছে কখনো যে 5000 নিচে দিলে কত পার্সেন্ট পাবা 5000 অথবা তার বেশি দিলে 1% বাড়তে পাবা তাহলে 5000 এর নিচে দিলে কোনো বাড়তে পাবা না আচ্ছা এর জন্য আমি সমাধানে গিয়ে দেখো না 40000 একটা রাখছি 20000 রাখছি 10000 রাখছি 8000 রাখছি 5000 এবং 5000 নিচে একটা রাখছি যাতে ওটা বুঝতে পারে ঠিক আছে এখন দেখো বন্যা তোমার দরকার 40000 তুমি যদি একটা অর্ডার দাও হবে 40000 দুইটা দাও 20000 ঠিক আছে 20000 টাই সবচেয়ে কম এই জন্য বোল্ড করে দাও এটা খরচ পরীক্ষা এই খরচগুলোকে মার্ক করে দিবা হাইলাইটার দিয়ে যাতে টিচার বুঝতে পারে এইভাবে দাঁড়া ঠিক আছে এখন দেখো এই যে একই রকম সিস্টেম যে যখন আমি 40000 অর্ডার দেই তখন দাম পড়ে 19 টাকা ঠিক আছে যখন আমি
20,000 দেই তখন নাম্বার 19 টাকা 20 পয়সা, কারণ আমার তো এই যে রেট বের করে নিছি যে 20,000 ফুট দিলে কত পড়বে, 10,000 দিলে কত পড়বে, 5,000 অথবা তার বেশি দিলে কত পড়বে, হ্যাঁ 5,000 কম দিলে কত পড়বে, সব রেট লেখা আছে যার যার মধ্যে কোন দিছি কোন দেবে যে পার্সেন্টেজ করছে। এই দুইটা অঙ্ক প্র্যাকটিস করবো বাসা আজকে, কিন্তু হাতে কলমে করবো নাহলে পরীক্ষার আগে সম্ভব না। এখন যেটা আছে সেটা একটু দেখো। হ্যালো হ্যালো, এইখানে দেখো কি কি আছে। প্রবলেম 1 এক নম্বর দাও নরমাল ইউজ পার উইক, পার উইক দেখছো, মিনিমাম ইউজ পার উইক, সবকিছু উইকে দেওয়া আছে, তাহলে আমার অঙ্কটা পুরো উইকেই হবে। এখন এখানে চাইছে রিঅর্ডার লেভেল, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, এভারেজ স্টক লেভেল। আমি সবগুলো হিন্টস যে লিখে দিয়েছি, লেখার পরে আবার সমাধানও করে দিচ্ছি, তোমরা একটু মুখস্থ করে ফেলবা যে রিঅর্ডার লেভেলের সূত্র কি, ম্যাক্সিমাম লেভেলের সূত্র কি। এখন তোমাকে বলতে পারো যে রিঅর্ডার পিরিয়ড এটা কি, এটারই নাম হচ্ছে লিড টাইম, মনে থাকবে রিঅর্ডার পিরিয়ডের নামটাই কি লিড টাইম। আর লিড টাইম এ যখন এ মালটা যখন তুমি অর্ডার দিবা তখন 4 থেকে 6 সপ্তাহ লাগবে, তাহলে সবচেয়ে কম সপ্তাহ লাগবে, মিনিমাম কয় দিন লাগবে, কয় সপ্তাহ? এর ক্ষেত্রে যে 4 থেকে 6 সপ্তাহ লিখলাম, এই লেখাটার মানে কি বোঝাচ্ছে? এই যে 4 থেকে 6, মিনিমাম 4 সপ্তাহ 6 সপ্তাহ, সর্বোচ্চ 6 সপ্তাহ। তবে তুমি যেসব যেসব জায়গায় লেখা থাকবে যে মিনিমাম লিড টাইম, মিনিমাম লিড টাইম, আবার কখনো কখনো লেখা থাকতে পারে অ্যাভারেজ লিড টাইম, কখনো লেখা থাকতে পারে ম্যাক্সিমাম লিড টাইম, এই যে ম্যাক্সিমাম লিড টাইম, তাহলে কি বুঝতেছো কখন কোনটা দিবা? স্যার না বুঝিনি, আরেকবার বোঝান। এই যে এর যে 4 থেকে 6 সপ্তাহ লাগছে, তাহলে বলো তো এখানে মিনিমাম লিড টাইম কত? 4, আর ম্যাক্সিমাম লিড টাইম 6। এখন তোমাকে যদি প্রশ্নে বলে রিঅর্ডার লেভেল বের করো, রিঅর্ডার লেভেলের সূত্র তো আমি যে লিখে দিয়েছি, হ্যাঁ রিঅর্ডার লেভেলে যে সূত্র দেখো আমি লিখে দিয়েছি যে এই যে ম্যাক্সিমাম ইউজ ইনটু ম্যাক্সিমাম লিড টাইম, তাহলে ম্যাক্সিমাম ইউজ এই যে ম্যাক্সিমাম ইউজ দেওয়া আছে প্রশ্নে, এই যে ম্যাক্সিমাম ইউজ দেওয়া আছে 225, তাহলে গুণ হবে কত দিয়ে? 4, আর বি এর বেলা গুণ হবে কত দিয়ে? 6 দিয়ে, 2। ও বি এ 2, হ্যাঁ। আচ্ছা এখন তোমার এখানে ম্যাক্সিমাম ইউজ ম্যাক্সিমাম লিড টাইম, তাহলে এর বেলায় ম্যাক্সিমাম কত? 6 না? 6, হ্যাঁ। আর বিয়ের বেলায়? 4। তাহলে যে দেখো এর বেলায় 6 দেখুন দিছি, বিয়ের বেলায় 4 দেখুন দিছি। আর যদি কখনো বলে অ্যাভারেজ লিড টাইম, যে নর্মাল লিড টাইম বা অ্যাভারেজ লিড টাইম, নর্মালের আরেকটা শব্দের নাম কি? অ্যাভারেজ লিড টাইম। তাহলে কিন্তু খেয়াল রাখবা মিনিমাম প্লাস ম্যাক্সিমাম দুইটা লিড টাইম যোগ করে দুইটা ভাগ দিও, তাহলে বের হবে অ্যাভারেজ লিড টাইম। এবার যে নর্মাল ইউজ লেখা আছে, নর্মাল ইউজ ঠিক আছে, নর্মাল ইউজ মানে হচ্ছে অ্যাভারেজ ইউজ, এটা মনে রাখবা। নর্মাল ইউজ মানে হচ্ছে অ্যাভারেজ ইউজ, অ্যাভারেজ ইউজ। আমরা এইখানে আমার বোঝানোর মতো কিছুই নাই, তোমরা এই 3 নম্বর অঙ্কে 6টা সমস্যা আছে, এই 3 নম্বর অঙ্কটা দেখবা, হ্যাঁ 3 আর 4 একই অঙ্ক, মানে এখানে 4 হলো 5টা, তিনি ওই 5টার সাথে একটা বাড়ায় দিছি, আর তফাৎটা কোন জায়গায়, 4-এর ভিতরে ক্যারিং কস্টটা পার্সেন্টেজে দিছি, আবার দেখো পার্সেন্টেজে মালের দামও দিয়ে দিছি, আর 3-এ গিয়ে একদম সরাসরি যে ক্যারিং কস্ট 4 টাকা দিয়ে দিছি, বাকি সব তথ্য এক, একদম হুবহু এক, দেখো যে 500 600, 250 দিন কাজ চলছে, এখানেও 250 দিন কাজ চলছে, এখানে মিনিমাম 100 ইউনিটস, এখানে মিনিমাম 100 ইউনিটস, মানে কোনো তফাৎ নেই, শুধু খালি একটাতে ক্যারিং কস্ট বের করে দেওয়া আছে, একটাতে পার্সেন্টেজ দেন, পার্সেন্টেজ দিলে কার উপরে প্রয়োগ হবে? কস্ট পার ইউনিটের উপরে প্রয়োগ হবে, কস্ট পার ইউনিট। এই 4টা অঙ্ক কষ্ট করে করা যাবে না, যে 1 2 3 4 লেভেলে, এগুলোকে বলা হয় স্টক লেভেলের অঙ্ক, স্যার করা যাবে। সো তোমরা স্যার এনি কোশ্চেন দেখছেন? দেখবো না কেন, আমি নিজে টাইপ করে দিয়েছি, আমি দেখবো না? এই যে তাহলে স্যার ভালো করে দেখেন, এই যে ইউ কিউ দিছে, ইকোনমি অর্ডার কোয়ান্টিটি দিয়েছে, অর্ডার ইনফো দিয়েছে, ক্যারিং কস্ট দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এই যে প্রথম অঙ্কটা 13 সালের, এটা অর্ডারিং খরচ, অর্ডারিং কস্ট কই
কোনটা কি দিয়ে ভাই বের করবেন স্যার আপনি? এটা অর্ডারিং কস্ট কই? ইউর কোম্পানি ইউজ 2500 ইউনিট প্রোডাক্ট পার ইয়ার, প্রাইস পার ইউনিট টাকা 10, কেয়ারিং কস্ট পার ইউনিট ইয়ার 26%। তারপরে আচ্ছা মেইন প্রশ্নে কি খালি এটুকু এটুকু লেখা স্যার, নাকি মেইন প্রশ্নের সাথে কি আবার কোনো এইটুকু মিসিং লেখা আছে? এখানে স্যার কোনো মেইন জায়গায় মিসিং নাই, কিন্তু তাহলে আপনারই কই ভাইয়া আজকে কি আর কোনো চ্যাপ্টার করাবেন না না তাহলে? তুমি ভাই দেখো তো আমার একটু মেইন পাঁচ নাম্বারটা একটু মেইন সলিউশন প্রশ্ন করে দিয়ে মেইন একটু আমার মেইন একটু প্রশ্নটা ছাড়ছে দেখো তো মেইন প্রশ্নে কি এটুকুই আছে না এর থেকে কম বেশি আছে কিছু আরো? স্যার, কম বেশি কিছু নাই এটুকুই। এখন এইখানে কিন্তু ডাটা মিসিং আছে, হ্যাঁ হ্যাঁ, বইয়ের মধ্যে এক জায়গায় দেখলাম যে নোট দিয়ে দিয়েছেন যে মেন প্রশ্নের মধ্যে ওরা 200 টাকা অর্ডারিং কস্ট ধরে নেয়, ওরা ধরে নিয়েছে এরকম কিছু একটা লেখা সেটা আছে। তো বললাম যে তুমি তখন একটা অর্ডারিং কোস্ট না ধরে নিলে তুমি ইউটিউবে করতে পারবা না, ঠিক আছে? তো সাদের অঙ্ক গুলো তোমাদের তো একদম বই একটু সাজেশন কিনে নিছো, একটু দেখবে যে দেখো ডিসকাউন্ট অঙ্ক, ওই যে 10,000 কেজির অঙ্ক, 3,000 কেজি, যে ইকুয়েশন মেথড, টেবুলের মেথড যেটা ছিল 300, তারপরে যে সেফটি লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ম্যাক্সিমাম যে লিড টাইম, ম্যাক্সিমাম ইউজ, 9,000 ইউনিট পার্টস করা হয়েছে, ক্যারিং কস্ট পার্সেন্টেজে দেওয়া আছে, আর ওই যে 60 টাকা 60 টাকার অঙ্কটা আছে, এগুলো একটু হাতে কলমে করতে হবে। হ্যাঁ বলো চ্যাপ্টার ফাইভে বলো। চ্যাপ্টার ফাইভ এর প্রবলেম 3 যে রিকোয়ারমেন্ট 1 বলছে হ্যাঁ অ্যানুয়াল রেট অফ অল অল্টারনেটিভস এর বের করতে বলছে, এটা কি চাইছে ভাই তাই বুঝিনি। এই যে এখানে সমাধান করছি যে এখানে গেলে খরচ হবে কত, দ্বিতীয়তে খরচ হবে কত, তৃতীয় লাইনে খরচ হবে কত, আর সেই খরচ গুলো বের করে রিকার্ড টুতে বলছে কোন অল্টারনেটিভ ভালো হবে, ট্রেড ক্রেডিট ভালো হবে না ব্যাংক লোন ভালো হবে না কমার্শিয়াল যেটা সব থেকে বেশি সেটা ভালো না কমটা যেটা ভালো? সবচেয়ে খরচ কম, এগুলো তো খরচ, খরচ কি বেশি ভালো না কম ভালো বলো তো? আচ্ছা কম ভালো। আর যে স্যার এই যে কি বলছে যে হোয়াই কেন তা এটা কিভাবে লিখবো? তখন বলবা যে এটাকে আমি চয়েস করছি কেন, এটা খরচ কম তাই, বুঝলে নাই? স্যার আর একটা এর প্রবলেম সূত্র নিয়ে ফাইভ কথা দেখো। বলেন না তো, হ্যাঁ বলো প্রশ্ন ফাইভটাই প্রবলেম দেখেন স্যার ফাইভে। আগে। হ্যাঁ প্রবলেম ফাইভে প্রবলেম ফাইভে যে ই লেখা 2% অ্যানাম লেখা, ওই যে গিসে লাস্টের দিকে ও দেওয়া, এটা ছিল শুধুমাত্র মানে ব্যাংক ফাইন্যান্সিং, মানে ব্যাংক লোনের ক্ষেত্রে বলছিল যে যা হবে তার সাথে আর 2% বাড়ায় দিয়ে অঙ্কটা করতে বলছে, তখন আসলে কোনটা সিলেক্ট করবা যদি ফার্ম এরকম ব্যাংক লোন, তখন ব্যাংক লোনেরটা দেখবা নর্মাল কত পার্সেন্ট আসে তার সাথে 2.5% বাড়ায় একটা সমাধান করবে, এটা সমাধান করে দেওয়া আছে একটু দেখছো কি? হ্যাঁ ভাই ব্যাংক লোন আমি দেখছি, মানে আপনি ওই যে এটা মানে পুরাটা করার পর আপনি 2% যোগ করে দিয়েছেন যোগ এভাবে? করে দিছি কারণ ব্যাংক লোনের কথা ভুলে দিছি যে আমরা আমাদের যা বের হবে তার সাথে 2% যোগ করে দিয়ে। আপনার সাথে আমার ভাই অ্যান্সারটা মিলে নাই, আমি এর জন্যই বলতেছিলাম যে কিভাবে কি করলেন। ১৯.৫% আসে না? আমার 2% যোগ করা ছাড়াই আসে 19.72%, আপনার যোগ করে আসছে 19.5%। এটা তো আমি করছিলাম দেখি তো, একটু দেখো এখানে একটু ভালো করে দেখো তো, 75,000 আমি তো কে, অনেক বারই করছি তাও সে একই পঁচাত্তর মানাচ্ছে। হাজার কে শোনো, 75,000 ভাগ 4 লক্ষ, 75,000 ভাগ 4,40,000 সমান 17। হ্যাঁ আমার তো আসে, তুমি তুমি কেন আসলো না? স্যার আমারও তো আসছে একই 17.5 হিসাব আপনার করে সামনে। যোগ। হ্যাঁ 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 তুমি কি আই কে সিবি দিলে, সিবি কে আই করছো কিনা? আচ্ছা ভাই স্যার বাসার দিকে সামনে, 17.04 আসে আমার স্যার। 0.4-এর পরে আবার 5 এর জন্য 5 নিয়ে নিয়েছি। হ্যাঁ জি স্যার, হ্যাঁ ভাই এবার আসছে, এবার আসছে, আমি মনে একটু ভুল করছিলাম ক্যালকুলেটারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে ভালো। স্যার স্যার আপনি ওই যে সে সূত্র ব্যাপারটা তো কিছু বললেন না। এখন আমি তুমি কি এই যে FB মাইনাস SB নিচে ভাগ কি NSB না? এনএসবি, কিন্তু আচ্ছা ওরা এখানে দিছে কি
FB minus NSD. NSD divided by NSD. তারা আমি এটা ব্যতিক্রমে তো দেখছি, আবার এম এ কালাম বইয়ে তো দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যতিক্রমে দেখেছো, এম এ কালাম বই তো দেখেছো, এখন আমি তোমাকে একটা জায়গা থেকে দেখাচ্ছি, তুমি একটু দেখে নাও। জি স্যার, দেখান। ও আমি কিন্তু আপনার ভুল প্রমাণ করতে বলি নাই, আমি বললাম যে ভুল প্রমাণ না, এটা আমরা কি একটু এরকম হবে সঠিকটা কিনা। সঠিকটা দেখি, তাই তো হয়ে গেল। আবার ভাবেন যে আমি আপনারই বললাম, না ভুল বললাম, সেটা বলিনি, এরকম কিছু মাইন্ড করি নাই কিন্তু আমি। কখনোই না, আমি তোমাকে বলিনি যে আমি মাইন্ড করছি, তাহলে আমি তোমার সাথে ভাইয়া ভুলটা আমি লিভ বলতাম। নিলাম, মেয়ে কান্নাকাটি করে। দেখি না, দেখতে তো সমস্যা নেই। না দেখতে সমস্যা নেই। আপনি কি মাইন্ড করছেন? না না, মাইন্ড করবো, আমরা একটু সঠিকটাই দেখি, কারণ আমি যেটা দেখেছিলাম আমরা আমাদের সময় এইভাবে প্র্যাকটিস করে আসছি। হ্যাঁ, তো এখন একটু দেখি, হয়তো ওদের বই যেহেতু বলছে আমি আসলে বই ছাড়া ফলো করি। ঠিক আছে, এসবি আর এনএসবি এক সমান হয় না যে দেখো, তখন কিন্তু রেজাল্ট ঠিকই আসে, কিন্তু যখন ওই যে না না, যে 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 এই জন্য তো তোমাকে প্রোডাকশন বললাম যে আমরা একটু কর, দেখে নিলাম, দেখছো, এই যে দেখো নিট অ্যামাউন্ট, তার মানে এনএসবি হোক, জি জি ঠিক আছে, রেট অফ তাহলে মনে হচ্ছে স্যার সূত্র আমাদের শীতের যে সূত্রটা আছে ওটা একটু কাকি করতে হবে, চেঞ্জ একটু করতে হবে, চেঞ্জ তাই না? করতে হবে, ওখানে করতে হবে, নিতে হবে।
তাহলে কি ব্যাপারটা ক্লিয়ার বল না?